আমার মামা বাড়িতে কিছু অসুবিধা হয়ে যাওয়ার জন্য কোনো শুভ কাজে ওরা অংশগ্রহণ করতে পারেনি, তাই আমাকে আর গুঁড়ো ভাত খাওয়াতে পারেনি। তার জন্য আমার দিদা মামা মাইমাদের খুব দুঃখ হয়েছিল। তো সেই জন্য যেদিনকে আমার মা আমাকে আর গুঁড়ো ভাত খাওয়ালো, সেই দিনকেই আমার মাইমারা সকালবেলা এসে আমাকে জল মিষ্টি খাইয়ে আর নতুন শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে আমাকে আর গুঁড়ো ভাত খাইয়ে গেল। ভাত তো খাওয়াতে পারলো না, তাই জল মিষ্টি দিয়েই সারলো। প্রথমেই দিদা আমাকে আশীর্বাদ করে আমাকে মিষ্টি খাওয়ালো। এইটা হলো আমার মেজো মামা। মেজো মামা কিন্তু একদম ফুলটু মস্তিষ্ক ছিল। মানে ভাগ্নির বিয়েতে মামা একদম যা মজা করেছে না, তোমার চিন্তা করতে পারবে না। এই হলো আমার মেজো মামা। আমাকে যে যেমন পেরেছে মিষ্টি খাওয়াতে, সত্যি বলতে মিষ্টি খেতে খেতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু মিষ্টি খাওয়ানো কারো খাওয়ানি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, ওরা ক্লান্ত হয়নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে